আসসালামু আলাইকুম। নাবাটেক কলের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আমরা ভিডিও টিউটোরিয়াল করছি। এটা আমাদের তৃতীয় পর্ব। গত পর্বে আমরা HTML ট্যাগ কী জিনিস এবং HTML ট্যাগটা কোথায় লিখতে হয়, কীভাবে লিখতে হয়, পাশাপাশি এগুলো কীভাবে আমরা আবার আউটপুটে দেখতে পারি সে বিষয়টা দেখিয়েছি, আর আমি তোমাদেরকে মোবাইলেও এই কাজগুলো কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। তো আজকের এই পর্বে আমরা আমাদের HTML কোডিংয়ের যে মূল বিষয়গুলো সেগুলো আসলে দেখা শুরু করব এই পর্বের পর থেকে। তো আজকে আমরা আলোচনা করব ফরম্যাটিং ট্যাগ নিয়ে। ফরম্যাটিং ট্যাগটা কী জিনিস? ফরম্যাটিং ট্যাগ হচ্ছে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করি, ওয়েবসাইটে আমরা লেখাগুলো বিভিন্নভাবে দেখি, কোনোটা বড়, কোনোটা ছোট। এই টেক্সটকে মানে অনেকভাবে সাজানোর জন্য যে ট্যাগগুলো ব্যবহার করা হয় এগুলো সবগুলোকে একত্রে ফরম্যাটিং ট্যাগ বলে। তো ফরম্যাটিং ট্যাগ অনেকগুলো রয়েছে, অনেক ফরম্যাটিং ট্যাগ রয়েছে। সবগুলো ফরম্যাটিং ট্যাগ একটা ভিডিওতে দেখানো সম্ভব না, আর সবগুলো আসলে দেখানোও সম্ভব না। তারপরে আমি গুরুত্বপূর্ণ যে ফরম্যাটিং ট্যাগগুলো রয়েছে এগুলো দেখাবো, আর ফরম্যাটিং ট্যাগ নিয়ে আমি একাধিক ভিডিও করব। কারণ একটা ভিডিওতে এতগুলো ট্যাগ দেখাতে গেলে ভিডিওটা একদম জগাখিচুড়ি মার্কা হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে আমরা আজকে কয়েকটা ফরম্যাটিং ট্যাগ নিয়ে একটু আলোচনা করি। আর যেহেতু এটা আমাদের ট্যাগ মানে সরাসরি কোডিং নিয়ে প্রথম ভিডিও, তাই হয়তো তোমাদের একটু বুঝতে একটু সময় লাগবে, তাই আমি তোমাদেরকে বেশি প্রেশার করতে চাচ্ছি না, অল্প একটু আমরা আজকে দেখব। তো আমি প্রথমে আমার কোড এডিটরটা ওপেন করছি। তো গত পর্বে তোমরা দেখেছো যে আমরা এই যে নোটপ্যাড সফটওয়্যারটা ব্যবহার করেছি, বাট আমি আজকে নোটপ্যাডেরই একটু অ্যাডভান্স ভার্সন একটা সফটওয়্যার ব্যবহার করবো, এটার নাম হলো নোটপ্যাড প্লাস প্লাস। কাজ একদম আসলে একই রকম। এই সফটওয়্যারটা ব্যবহার করার শুধু একটাই কারণ, সেটা হচ্ছে এই সফটওয়্যারে ওই যে মানে কোড ট্যাগগুলো লেখার পরে এখানে কালার দেখায় আর কি। কালার আসলে একটু দেখতে সুন্দর লাগে, একটু বোঝাতে সুবিধা হয় তোমাদেরকে। এটার জন্য আমি জাস্ট এই সফটওয়্যারটা ব্যবহার করছি, অন্য কোনো আসলে কারণ নেই। তোমরা তোমাদের যে নোটপ্যাড নর্মাল সফটওয়্যারটা রয়েছে সেটা ব্যবহার করলেই হবে। তো চলো আমরা কথা না বলে কাজ শুরু করে দিই। প্রথমে আমাদেরকে আমাদের HTML ডকুমেন্টটা তৈরি করে নিতে হবে। তো কীভাবে করব? HTML ট্যাগ দিয়ে শুরু, HTML ট্যাগ দিয়ে শেষ। এরপর আমরা কি জানি? আচ্ছা, আমি একটা কাজ করি, প্রথমে আমি আমার ফাইলটাকে একটু সেভ করে ফেলি। ফাইল থেকে সেভ, কোন জায়গায় সেভ করব সেখানে এসে আমি আমার ফাইলের একটা নাম দিব। তো আমি যেহেতু আজকে ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করছি, তাই ফাইলের নাম দিলাম ফরম্যাটিং, আর নামের সাথে কী লিখতে হয়? .html। অবশ্যই বিষয়টা একটু খেয়াল রাখবা। তো আমি ফাইলটা সেভ করে দিচ্ছি, সেভ হয়ে গেল। তো আমরা HTMLটা লিখলাম। এরপর আমরা জানি HTML এর মধ্যে দুইটা সেকশন থাকে, একটা হলো হেড সেকশন, শুরু হলো, হেড সেকশন শেষ, আর একটা হলো বডি সেকশন, শুরু হলো, এই যে বডি সেকশন শেষ। কেমন? হেড সেকশন এবং বডি সেকশন দুইটাই। তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এগুলোকে একটু ডান পাশে সরিয়ে রাখি। তার মানে বোঝা যাচ্ছে এই জিনিসগুলো HTML ডকুমেন্টের ভেতরে রয়েছে। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হেড সেকশনের মধ্যে একটা টাইটেল দিব। কেমন? আমাদের ওয়েব পেজের যে টাইটেলটা থাকে সেটা হেড সেকশনের মধ্যে লিখতে হয়। তো কি লিখবো আমরা? দেখো, টাইটেল মানে আমরা টাইটেল দিয়ে আমরা টাইটেলের মধ্যে যা কিছু লিখবো সেটা আমার ওয়েব পেজের টাইটেল হিসাবে কাজ করবে। তো আমার ওয়েব পেজের টাইটেল হলো ফরম্যাটিং ট্যাগ। যেহেতু আমরা আজকে ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করেছি, তাই আমি ওয়েব পেজের টাইটেল দিলাম ফরম্যাটিং ট্যাগ। ওকে, তো গেল এই বিষয়টা। এখন আমাদের যেই কাজ, আমরা আসলে কাজ করব বডি সেকশনে, কারণ হেড সেকশনে যে জিনিসগুলো থাকে এগুলো নর্মালি আমরা কোনো কিছু দেখি না, এগুলো পেজের ইন্টারনাল কিছু বিষয়। আর বডি সেকশনে যে জিনিসগুলো থাকে সেগুলো আমাদের ওয়েব পেজে মূলত আমরা দেখি আর কি চোখে, বা এই জিনিসগুলো ভিজিবল হয়। তো আমরা যেহেতু আজকে ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করব, কয়েকটা ফরম্যাটিং ট্যাগ দেখব। তো আমি শুরু করছি। প্রথমে হলো, ধরো এখানে আমার কাছে মেডে সম্পর্কে জাস্ট 2-3 লাইনের একটা লেখা রয়েছে, আমি একটু এটা কপি করছি। কপি করে এই জিনিসটাকে এখানে পেস্ট করলাম। এখন আমি চাচ্ছি যে এই জিনিসটাকে আমরা যে পত্রিকা পড়ি, পত্রিকার যে নর্মাল যে সাইজ থাকে ওই সাইজের লেখাগুলো যেন দেখা যায়। তো এই কাজটাকে মানে এই ফরম্যাটটাকে বলা হয় যে প্যারাগ্রাফ ফরম্যাটের কি, অর্থাৎ প্যারাগ্রাফ সাইজটা। প্যারাগ্রাফ সাইজটা কেমন? আমরা যে কোনো বই পড়লে অথবা পত্রিকা পড়লে নর্মাল যে সাইজের লেখাগুলো থাকে, ঠিক আছে, সেই সাইজটাকে আসলে প্যারাগ্রাফ সাইজ বলে আর কি। তো এই প্যারাগ্রাফ সাইজে এই লেখাটাকে দেখাতে চাইলে আমাদেরকে পুরো লেখাটাকে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখতে হবে। তো প্যারাগ্রাফ ট্যাগ কেমনে লিখে দেখো, এই যে দেখো প্যারাগ্রাফ ট্যাগটা জাস্ট পি দিয়ে শুরু হয়, পি দিয়ে শেষ,
এটাই হলো প্যারাগ্রাফ ট্যাগ। এর মধ্যে তুমি হাবি যাবি যা কিছু লিখবে সেটাই প্যারাগ্রাফ স্টাইলে তোমার এখানে দেখাবে। তো আমি এখানে এটা কেটে দিচ্ছি। এই যে আমি লেখার শুরুতে পি ট্যাগটা বসালাম আর পি ট্যাগটাকে ক্লোজ করলাম এই জায়গাতে এসে। এই যে দেখো পি ট্যাগ এখানে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে, কেমন? আর এর পি ট্যাগের ভেতরেই এই লেখাগুলো পড়েছে, তার মানে আমার এই লেখাটা প্যারাগ্রাফের মতো করে দেখানোর কথা। তা আমি ফাইলটাকে সেভ করছি। সেভ করে আমি যদি এখন এটা এই যে এই ফোল্ডারে সেভ করেছি আমি, এই যে এই ফাইলটা, এই ফাইলটাকে আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম দিলে আমাদের ক্রোম ব্রাউজার এটা ওপেন হবে। এবং দেখো লেখাটা একটা স্বাভাবিক একটা ফন্ট সাইজে আমার এখানে দেখাচ্ছে। এটা কেন হচ্ছে? আমার প্যারাগ্রাফ ট্যাগের কারণেই এমনটা হচ্ছে। ঠিক আছে, তো আমি আশা করছি প্যারাগ্রাফ ট্যাগটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা ট্যাগ দেখব যেটাকে বলা হয়ে থাকে হেডিং ট্যাগ। গত পর্বে আমি তোমাদেরকে হেডিং ট্যাগটা বুঝিয়েছি, তো হেডিং ট্যাগ নিয়ে কিছু কথা আছে সেটা আমি পরে বলছি। আগে দেখো জাস্ট এটা বুঝো, এই যে হেডিং ট্যাগটা হলো এইচ টু ট্যাগ, কেমন? যদিও হেডিং ট্যাগ নিয়ে কিছু কথা আছে একটু পরে জানবো কথাটা, আপাতত আমরা এটা জানি এইচ টু দিয়ে হেডিং ট্যাগটাকে কল করা হয়। ঠিক এতটুকু আমরা বুঝি আগে। তো দেখো আমি যদি এইচ টু এর মধ্যে কোনো একটা লেখা লিখি কি দশা ঘটে সেটার আমরা এখন দেখবো। সাপোজ আমি এখানে লিখলাম এ সিম্পল আর্টিকেল অ্যাবাউট মে ডে, এটাকে আমি কিসের মধ্যে রাখলাম? এইচ টু ট্যাগের মধ্যে এই কথাটাকে লিখলাম। এবার আমি ফাইলটাকে সেভ করছি। সেভ করার পরে আমি যদি ব্রাউজার এটা রিলোড করি, দেখো আমার লেখাটা চলে আসছে। বাট এবার দেখো এই লেখাটা কিন্তু এটার মতো না, এটা একটু বড় আকারের মোটা কালির হয়ে দেখাচ্ছে। এটাকে বলা হয়ে থাকে হেডিং ট্যাগ, ঠিক আছে, বা শিরোনাম আকারে। তো এখানে আমাদের শিরোনামটা উপরে আর লেখাটা নিচে হলে সবচেয়ে ভালো হতো। তো এটা কিভাবে করব? হেডিং ট্যাগটা মানে এই জিনিসটাকে কেটে বডির পরে প্রথমে আমি যদি হেডিং ট্যাগটা বসাই তারপরে প্যারাগ্রাফ ট্যাগ বসাই, তাহলে আগে হেডিং ট্যাগের লেখাটা আসবে। দেখো আগে হেডিং ট্যাগটা আসলো তারপরে লেখাটা আসছে, কেমন? তো আমার ওয়েব পেজে মনে করে এটা একটা আর্টিকেল আমি লিখলাম, অনেকটা মানে ওরকম দেখাচ্ছে আর কি। আচ্ছা এখন যে কথাটা বলছিলাম যে হেডিং ট্যাগ নিয়ে একটু কথা বলবো, তো আসলে হেডিং ট্যাগটা আসলে এইচ টু ট্যাগ না, মূলত হেডিং ট্যাগ হলো ছয় ধরনের ট্যাগ। তো ছয় ধরনের ট্যাগ সবগুলো হেডিং ট্যাগ, বাট পার্থক্য হলো এক একটাতে সাইজ এক এক রকম। তোমরা এখানে এইচ টু ট্যাগটা যে দেখলা, এরকম আরও পাঁচটা ট্যাগ রয়েছে। তো সেগুলো কী কী দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা দেখো একই জিনিসই, বাট একটা ট্যাগের নাম হলো এইচ ওয়ান ট্যাগ। তো এখানে যেহেতু এইচ ওয়ান ট্যাগ, তার মানে ক্লোজ করার সময় আমাদেরকে এইচ ওয়ান লিখতে হবে। একটা হলো এইচ টু ট্যাগ, এটা তো আমরা দেখলামই। আরেকটা হলো এইচ থ্রি ট্যাগ, এই যে আরেকটা হলো এইচ ফোর ট্যাগ, যে নাম দিয়ে শুরু হবে আবার সেই নাম দিয়ে শেষ করতে হবে। আরেকটা হলো এইচ ফাইভ ট্যাগ, একে তার মানে এখানে এইচ ফাইভ হবে। আরেকটা হলো এইচ সিক্স ট্যাগ, কেমন? হেডিং ট্যাগ ছয় ধরনের, এইচের সাথে জাস্ট নাম্বার জুড়ে দিয়ে এরকম ছয় ধরনের, এইচ ওয়ান ট্যাগ, এইচ টু ট্যাগ, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ, এইচ সিক্স। দেখো একই লেখাকেই আমি বিভিন্ন আলাদা আলাদা ট্যাগে রেখেছি। এখন এগুলো কোনটার মধ্যে কেমন দেখে আমি সেটা একটু দেখি। সেভ করলাম, এবার আমি ওপেন করছি। আচ্ছা দেখো মজার জিনিসটা, শুরুতে কে রয়েছে? প্রথমে রয়েছে কিন্তু এইচ ওয়ান ট্যাগ, আর এইচ ওয়ান ট্যাগের জন্য লেখাটা দেখো অনেক বড় আকারে দেখাচ্ছে। এরপরে আছে আমার এইচ টু, তারপরে এইচ থ্রি, দেখো এইচ টু এর জন্য একটু ছোটো, এইচ থ্রি এর জন্য আরেকটু ছোটো, এভাবে করতে করতে এইচ সিক্সের জন্য সবচেয়ে ছোটো। বাট তারপরে এটা কিন্তু একটু মোটা কালির দেখাচ্ছে, কেমন? যেহেতু এটা শিরোনাম, তার মানে আমরা বুঝলাম যে কি জিনিস, হেডিং ট্যাগ ছয় ধরনের, এর মধ্যে সবচেয়ে বড় আকারে দেখাতে চাইলে সেটা হচ্ছে এইচ ওয়ান ট্যাগ দিয়ে লিখতে হবে, আর যদি অনেক ছোট করে দেখাই তাহলে এইচ সিক্স ট্যাগ আমরা ব্যবহার করব। ঠিক আছে, তোমাদের কিন্তু এটা নিয়ে আবার এমসিকিউতে কোশ্চেন আসে যে কোন ট্যাগ দ্বারা সবচেয়ে বড় আকারে শিরোনাম দেখাবে, এইচ ওয়ান দিয়ে, আর সবচেয়ে ছোট দেখাবে এইচ সিক্স দিয়ে। তো আমি আশা করছি হেডিং ট্যাগটাও তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা আজকে আরেকটা ট্যাগ দেখবো, সেটা হচ্ছে বোল্ড ট্যাগ। বোল্ড বোল্ড জিনিসটা কি? লেখার মধ্যে অনেক সময় দেখবে যে কিছু শব্দকে একটু মোটা কালি দিয়ে লেখা হয়। মনে করো তুমি কিছু একটাই পড়তেছ, এর মধ্যে কোনো একটা শব্দকে একটু মোটা কালি দিয়ে লেখা হয়েছে, এটাকে বলা হয়ে থাকে বোল্ড ট্যাগ। তো বোল্ড ট্যাগটা কীভাবে লেখে? বোল্ড ট্যাগ লিখতে হয় বি দিয়ে, এই যে বি দিয়ে শুরু, বি দিয়ে শেষ। এর মধ্যে আমরা যা কিছু লিখবো সেটা বোল্ড আকারে দেখাবে। সাপোজ আমি একটা লিখলাম মাই নেম ইজ
নাদিমুল হক জুলাস। আমি এটা লিখে এই ফাইলটাকে সেভ করছি। সেভ করে রিলোড করার পরে দেখো এই লেখা আর এই লেখা আসলে একদম একই রকম, বাট দেখো এটার মধ্যে কিন্তু এই লেখাটাকে একটু স্পষ্ট, মানে একটু বড় আকার দেখাচ্ছে। কেন? কারণ এই লেখাটার সাইজ একই, বাট এটা একটু মোটা কালি হওয়ার কারণে একটু চোখে লাগছে জিনিসটা। এটা কিন্তু আবার শিরোনাম না, মানে হেডিং না কিন্তু এটা, এটা আবার খেয়াল রাখবা। তো এটা হলো জাস্ট কি লেখাটাকে বোল্ড ট্যাগের মধ্যে রাখার কারণে লেখাটা একটু বোল্ড হয়ে আসছে, একটু মোটা কালি দেখাচ্ছে। আরও সুবিধা হয়, দাঁড়াও আমি এটা কেটে দিই। মনে করো আমি এখানে যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লেখাটা লিখছি এটা যেরকম আছে এরকমই থাকবে, বাট এখানের মধ্যে আবার আমি মনে করো কি করব, এই যে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এটা পুরোটাই প্যারাগ্রাফের মধ্যে থাকবে, বাট ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে এই লেখাটাকে আমি একটু বোল্ড আকারে যাতে মানুষের চোখে লাগে সেরকম করে দেখাতে চাচ্ছি, সেজন্য এটাকে বোল্ড করতে হবে। তো বোল্ড কেমনে করব, এই লেখাকে আমি আবার বোল্ড ট্যাগের মধ্যে লিখে দেবো। এই যে বোল্ড ট্যাগটা এখানে কল করলাম আর যতটুকু রাখবো সেটা লিখে এরপরে বোল্ড ট্যাগটা এখানে শেষ করলাম। তার মানে কী দাঁড়াচ্ছে, পুরো লেখা তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রয়েছেই, আর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে এই লেখাটুকু আবার স্পেশালি বোল্ড ট্যাগের মধ্যেও পড়েছে। এর ফলে আউটপুটটা কী আসে আমরা এখন একটু দেখি। সেভ করলাম, এবার যদি ফাইলটা রিলোড করি দেখো পুরো লেখাটা ঠিক মতোই আছে, বাট ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে এই লেখাটা একটু বোল্ড আকারে একটু হাইলাইট হয়ে দেখাচ্ছে। কেমন? এই জিনিসটাই হলো বোল্ড ট্যাগের কাজ। ওকে, আমি আশা করছি বোল্ড ট্যাগটাও তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটা ট্যাগ দেখবো, এটাকে বলা হয়ে থাকে ইটালিক ট্যাগ। তো ইটালিক ট্যাগটা কী জিনিস সেটা একটু দেখাই তোমাদেরকে। ইটালিক ট্যাগ হলো আই দিয়ে লিখতে হয় ইটালিক ট্যাগ। ইটালিক ট্যাগটা হলো কি, অনেক সময় দেখবো যে কিছু কিছু লেখাকে ডান পাশে একটু হেলানো করে লেখা হয়ে থাকে, এটাকেই বলা হয় ইটালিক স্টাইল। তো আমি তোমাদেরকে, যারা জানো না তাদেরকে একদম লিখেই দেখাই। ইটালিক ট্যাগ কল করতে গেলে এই যে আই দিয়ে কল করতে হবে, আই দিয়ে শুরু আই দিয়ে শেষ, এর মাঝখানে যা কিছু লিখবো সেটা ইটালিক স্টাইলে দেখাবে। আমি আগের কথাটা লিখছি, মাই নেম ইজ নাদিমুল হক জুলাস, এটা সেভ করলাম। সেভ করে আমি যদি এখন ফাইলটাকে রিলোড করি দেখো একই সাইজের লেখা, বাট এই লেখাটাকে দেখো তো কোনো পার্থক্য আছে নাকি, এটা কিন্তু একটু ডান পাশে হেলানো এই লেখাটা। তো কেন এরকমটা হচ্ছে, কারণ আমি এই জিনিসটাকে ইটালিক ট্যাগের মধ্যে লিখেছি। কেমন? তো সাপোজ এটা বাদ দেই, আমার এখানে যে আমি যে লেখাটা লিখেছি এই লেখারই কোনো একটা জিনিসকে আমি চাচ্ছি যে একটু ইটালিক করে দেখাতে, যেমন পাবলিক হলিডে। সাপোজ পাবলিক হলিডে লেখাটাকে আমি একটু ডান পাশে হেলিয়ে দেখাতে চাচ্ছি, তাহলে পাবলিক হলিডেটাকে ইটালিক ট্যাগ দ্বারাও আমরা কী করবো, কভার করে দিব। এই যে করে দিলাম, এখন ফাইলটাকে যদি সেভ করি দেখো এই যে পাবলিক হলিডে দেখা লেখাটা কিন্তু একটু ডান পাশে, আমি একটু জুম করে দিচ্ছি তোমাদেরকে, দেখো পাবলিক হলিডে লেখাটাকে কিন্তু একটু ডান পাশে হেলে রয়েছে। এটা কেন হচ্ছে, আসলে এটা ইটালিক ট্যাগের মধ্যে পড়েছে তাই ইটালিক ফন্টে দেখাচ্ছে আর কি এই পাবলিক হলিডে লেখাটা। কেমন? আমি আশা করছি ইটালিক ট্যাগ যেটা এটাও তোমরা বুঝতে পেরেছ। তার মানে আজকে ভিডিওতে আমরা চার ধরনের ট্যাগ নিয়ে আলোচনা করেছি, একটা হলো প্যারাগ্রাফ ট্যাগ, একটা হলো হেডিং ট্যাগ, যদিও হেডিং ট্যাগ ছয় ধরনের বাট হেডিং ট্যাগ মানে একটা টপিক্সের মতো আর কি। আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আলোচনা করলাম, হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করলাম, বোল্ড ট্যাগ নিয়ে আলোচনা করেছি এবং ইটালিক ট্যাগ নিয়ে আলোচনা করেছি। এগুলো সবগুলোই ফরম্যাটিং ট্যাগ, মানে লেখাকে বিভিন্নভাবে দেখানোর জন্য এই ট্যাগগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো আজকে আর ভিডিওটা বেশি লম্বা করবো না, এই চারটা ট্যাগই থাকলো, এগুলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। এই ট্যাগগুলোর মধ্যে বিভিন্ন ধরনের লেখা লিখলে কোনটাতে লিখলে কী ধরনের আউটপুট দেখায় এই জিনিসগুলো তোমরা একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আমি আশা করছি তোমরা ভিডিওতে যে বিষয়গুলো দেখানো হয়েছে সবগুলো বিষয় বুঝতে পেরেছ, আর এগুলো নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে তো আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে তোমরা ফেসবুকে গিয়ে HSC ICT প্র্যাকটিস রুম লিখে সার্চ করলেই হবে, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশনে, আমার প্রায় প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেই, তোমরা ভিডিও ডিসক্রিপশনে গিয়ে সেই গ্রুপের লিঙ্কে চলে গেলে সরাসরি গ্রুপটা পেয়ে যাবা, সেই গ্রুপটাতে জয়েন করবে। জয়েন করে তোমরা তোমাদের যে কোনো প্রশ্ন যে কোনো জিজ্ঞাসা তোমরা সেখানে পোস্ট করে আমাদেরকে জানাতে পারো, আমি নিজেই চেষ্টা করি সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আরও অনেকগুলো ফরম্যাটিং ট্যাগ নিয়ে জানবো, সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।